অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আপনারা ধনতেরাসে অনেক কিছু কেনাকাটা করেন, এটা ঠিক, কারণ এই ধনতেরাসের দিন কেনাকাটা বিশেষ শুভ গুণ কিন্তু বহন করে। অর্থাৎ যেহেতু এই দিন ধন্বন্তরি অমৃত কলস নিয়ে, সোনার কলসি নিয়ে এই সমুদ্র মন্থনে উঠে এসেছিল, তাই এই দিন যদি আপনারা কেনাকাটা করেন তাহলে আপনারা 13 গুণ ফল কিন্তু আপনারা পাবেন। কিন্তু এমন কিছু কেনাকাটা কিনলে, যে এমন কিছু জিনিস আছে যেটা কিনলে আপনাদের সৌভাগ্যের থেকে দুর্ভাগ্য, অর্থাৎ আপনার জীবনে আসবে দারিদ্রতা, অর্থকষ্ট, দুঃখ, দুর্দশা। অর্থাৎ অনেকেই জানেন না, বেশ 4টি জিনিস অনেকে ভুল করে কিনে ফেলেন, বিশেষ দরকারে বা অজান্ত কিনে ফেলেন, এটাতেও কিন্তু আপনারা আপনাদের দুর্ভাগ্যের আপনারা কিন্তু শিকার হন। ধনতেরাসে কেনাকাটা সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে আমাদের শুভ, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা আপনারা কিনে থাকেন, অর্থাৎ যে কারণে আপনাদের জীবনে দুর্ভাগ্য দুর্দশা এটা কাটতে চায় না। কোন এই 4টি জিনিস আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি এই ধনতেরাসের দিন ভুল করে কিনবেন না, কিনলে আপনি দারিদ্রতা আপনার জীবন পিছু ছাড়বে না, আপনার জীবনে অর্থকষ্ট থাকবে, যেটা অনেকেই করে থাকে, অনেকেই জানে না, প্রত্যেকেই এই ভুলটা করে। মুদিখানার দোকানে গিয়ে সর্ষার তেল, অর্থাৎ কেউ সেদিন রান্নার জন্য তেল কিনে, সর্ষার তেল ভুল করেও এই ধনতেরাসের দিন কিনবেন না, নয়তো সর্বনাশ। সর্ষার তেল আপনারা একদিন আগে কিনে রাখুন, দুদিন আগে কিনে রাখুন, ভুল করেও এই ধনতেরাস এই ত্রয়োদশী তিথি লেগে গেলে সর্ষার তেল ভুল করেও কিনবেন না। অর্থাৎ ধনতেরাসের দিন কোনো মাতেই এই সর্ষার তেল কিনবেন না, কিনলেই আপনার জীবনে আসবে সর্বনাশ। 2 নম্বর, লোহার কোনো জিনিস আপনারা কিনবেন না, লোহার কোনো জিনিস। কেউ গাড়ি কিনে নেয়, গাড়ি নিয়ে চলে আসে, এটা কিন্তু লোহা আছে, লোহা সঙ্গে যেটা যুক্ত আছে সেই জিনিস কিন্তু আপনারা কিনবেন না। বা যারা বাড়ি তৈরি করছেন, হঠাৎ দেখা গেল লোহা রড দরকার পড়ে, সেক্ষেত্রে লোহা সেদিন ঢুকিয়ে দিলেন বাড়িতে, সে বাড়িতে আপনি কোনোদিনও শান্তি পাবেন না, ধনতেরাস দিন লোহা ক্রয় করবেন না। 2 নম্বর। 3 নম্বর যে জিনিস, ধনতেরাসের দিন ছুরি অর্থাৎ চাকু ভুল করেও ক্রয় করবেন না। অনেকে ফট করে কিনে নেয় চাকু, ভুল করেও ধনতেরাসের দিন চাকু কিনবেন না, তাতেও কিন্তু আপনার জীবনে আসবে দুর্ভাগ্য। এবং সবশেষে আরেকটি জিনিস বলি, ধনতেরাসের দিন অনেকেই ভুল করে, কোনো দরকার অনুযায়ী দেখা গেল নেই, ফট করে ব্লেড বা কাঁচি কিনে নিয়ে চলে আসে, এবং ক্ষৌর কর্ম এটা কিন্তু করবেন না। ধনতেরাসের দিন ভুল করেও ক্ষৌর কর্ম করবেন না, তাতে কিন্তু আপনার আয়ুর উপর ক্ষতি হবে। অর্থাৎ ধনতেরাসের দিন যদি আপনি চুল দাড়ি নখ কাটেন, এটা কিন্তু মোটেও শুভ নয়। অর্থাৎ আপনারা ক্ষৌরকর্ম আগে করুন, চুল দাড়ি নখ ধনতেরাসের দিন ভুল করেও কাটবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে দারিদ্রতা, দুঃখ কষ্ট, অর্থকষ্ট থাকবেই থাকবে। অর্থাৎ এই কয়টি কাজ ভুল করেও করবেন, একটা হচ্ছে সর্ষার তেল কিনবেন না, 2 হচ্ছে আপনি লোহার কোনো জিনিস ক্রয় করবেন না, ছুরি কাঁচি কিনবেন না, এবং
ধনতেরাসের দিন ভুল করে ক্ষৌর কর্ম করবেন না, নয়তো সর্বনাশ। নমস্কার, ধন্যবাদ।